হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন। বাউন্ডুলে আজকে আবার হাজির হয়ে গেছে আপনাদের কাছে। বেশ অনেক দিন বাদে আমি আপনাদের সামনে সামনাসামনি আসছি আর কি। আজকে আমরা একটু বেরিয়েছি দুজনে, বহুদিন বাদে, ইনফ্যাক্ট বহুদিন বাদে, আজকে অলমোস্ট দেড় মাস বাদে বাউন্ডুলে আবার আগের জায়গায় আপনাদের কাছে। একদম তাই। এবং আমরা আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। তো তার আগে একটুখানি আমরা পেট পুজো করার জন্য আমার সবথেকে প্রিয় ফুড জয়েন্ট যেটা, অনির্বাণ আমাকে সেখানে নিয়ে চলে এসেছে। KFC-তে রয়েছি আমরা। তো শারীরিকগত কারণে বেশ কিছুদিন আমি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে আসতে পারিনি, আজকে চলে এসেছি আবার। সারাটা দিন আমাদের সাথে থাকুন। চলুন তাহলে সারাদিন আমরা কী কী করি আপনারা তার সাথে থাকছেন। এটুকু বলতে পারি যে আপনাদের যথেষ্ট ভালো লাগবে এই ব্লগটা, আর আপনারা মজা পাবেন দেখে, নতুন নতুন অনেক কিছু দেখবেন। সঙ্গে থাকুন, সঙ্গে থাকছি। আজকে কী কী নিয়েছি চলুন দেখি, খুব মজা হচ্ছে। যাই হোক, প্রথমেই দেখুন, এটা অনির্বাণের, এটা হচ্ছে জিঙ্গার বার্গার, চিকেন জিঙ্গার বার্গার। আমার জন্য নিয়েছি স্মোকি গ্রিল, যেটা সেটা দিয়ে একটা রাইস বোল, 2 পিস হট অ্যান্ড ক্রিস্পি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, অনির্বাণের মেরিন্ডা, আমার পেপসি। এই দিয়ে তাহলে আজকে আমাদের লাঞ্চটা এটা দিয়েই করব। তো আপাতত লেটস জাম্প অন ইট, আমরা ঝাঁপিয়ে পড়ি, তারপরে আপনাদের সাথে নিয়ে বাকিটাই দিচ্ছি। এসেছি আমরা, এটা হচ্ছে আজকে আমরা হস্তশিল্প মেলা, হ্যান্ডিক্রাফট ফেয়ারে এসেছি। এবারে এটা হচ্ছে আপনাদের ইকো পার্কের যে 1 নম্বর গেট দিয়ে ঢুকেই এই মেলাটা হচ্ছে। অন্যান্যবার মিলন মেলার প্রাঙ্গণে হয়, সায়েন্স সিটির পাশে। তো চলুন তাহলে ভেতরে যাই, দেখি আজকে কী কী কিনতে পারি বা কী কী আছে, সব আপনাদের সাথে শেয়ার করব। বাংলার ক্ষুদ্র শিল্প আর কি, হস্তশিল্প, নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদের, একদম অন্য ধরনের এক্সপিরিয়েন্স। চলুন চলুন। পৌঁছে গেছি মূল মেলা প্রাঙ্গণে। তো এখানে বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের রাজ্যগুলো থেকে, বিভিন্ন জেলা থেকে রাজ্য সরকার এইটা ব্যবস্থাটা করেন প্রত্যেকবারই। তো আমরা প্রত্যেকবারই আসি। তো চলুন তাহলে, এখানে ঘর সাজানোর অসংখ্য জিনিস পাওয়া যায়। বিভিন্ন প্রত্যন্ত এলাকার যারা শিল্পী, যারা তারা এখানে এগুলো তাদের পসরা সাজিয়ে বসেছেন। এবং তাছাড়াও ঘর সাজানোর জিনিস ছাড়াও শাড়ি থেকে শুরু করে, অবশ্যই আমি যেটা পছন্দ করি সেটা বললাম, এছাড়া বিভিন্ন জিনিসপত্র, এখানে আসবাবপত্রও কিছু রয়েছে, প্রচুর জিনিস, প্রচুর জিনিস। চলুন দেখতে থাকি, কিনতে থাকি। এটা দেখুন, এটা হাতে আঁকা। এটা 2000 টাকা ওনারা বলছেন, কিন্তু যে ধরনের শৈল্পিক নিদর্শন তার কাছে কিন্তু এই টাকাটা কোনো ব্যাপারই নয়। মানে যারা কদর বোঝেন তারা এটা কিনবে, অসাধারণ ছবি একটা। এখানে বিভিন্ন পটুয়ারা, তারা নিজেরা আসেন এবং এসে এখানে আঁকেন, কিছু করেও আনেন, সেগুলো এখানে বিক্রি করা হয়। এরকম অসংখ্য স্টল এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন জেলাগুলি থেকে এখানে সব শিল্পীরা এসছে, কারিগররা এসছে, এবং তাদের এই হস্তশিল্পটা মানে সত্যি কথা, প্রাইস হয়তো একটা নির্ধারণ করা থাকে, কিন্তু বেসিক্যালি যদি এক কথায় বলি আমি, ইটস প্রাইসলেস। আপনি দেখুন, আমি আমাদেরকে দেখাচ্ছি, আমি এখন আপাতত দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর পটচিত্র শিল্পের সামনে। চলুন আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে আনি ওখানে। উনি বোধ হয় তৈরিও করছেন একটা, টি শার্টের উপর বানানো হচ্ছে। পছন্দ হয়ে গেল দেখুন, একটা সুন্দর, এটা কেটলি শোপিস, এটা ওনারা বলছেন 500 টাকা। দেখি দরদাম করে কত টাকায় রাজি হন উনি। তো এটা এখানেই তৈরি হয়েছে, খুব সুন্দর দেখতে।
এটা নেব। ফ্রিজ ম্যাগনেট একদম হাতে করা, সুন্দর দেখতে, দেখুন এই নিচ্ছি এগুলো এক একটা সাতটা। ভদ্রলোক উনি কাঠের উপরে এরকম সুন্দর ছোট হাতের কাজের কচ্ছপ তৈরি করেছেন, ছোট জিনিস কিন্তু দেখুন সুন্দর দেখতে, মাথাটা নাড়ছে, আবার বাচ্চাদের ভালো লাগবে পেলে তো। এগুলো 80 টাকা হচ্ছে বড়টা, ছোটটা হচ্ছেন 50 টাকা। আমরা এই কারু ভাষার স্টলটাতে ঢুকেছি, এখানে দেখছি যে বেশ কিছুতে আপনার প্রাইজের নিদর্শন দেওয়া আছে, মানে প্রাইজ ফার্স্ট প্রাইজ পেয়েছে বিভিন্ন এতে হস্তশিল্পে। চলুন আপনাদের প্রাইজগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। এবং স্টলটা একটুখানি ঘুরিয়ে, হ্যাঁ স্টলটা ঘুরিয়ে একটু দেখিয়ে দেওয়া যাক। বিভিন্ন সময় এই যে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখুন প্রথম পুরস্কার পেয়েছে, তার ডিটেল এখানে লেখাও আছে, অতটা মানে প্রলং হয়ে যাবে অনেক। একটা শাড়ি আছে দেখছি অনির্বাণ, এখানে আসো কাঁথার এটা, হ্যাঁ এটা আগেকার দিনে সেই কয়লা বহনকারী যে গাড়িগুলো ইঞ্জিনগুলো অসাধারণ। শাড়িটাও কাঁথা কাজের শাড়ি, খুব সুন্দর শাড়িটা। সামনে থেকে একটু দেখালে বুঝতে পারবেন কাঁথা স্টিচের কাজ করা, আমরা যেগুলো পরে থাকি অনেক সুন্দর, একেবারে খুব সুন্দর। সেকেন্ড প্রাইজও আছে, এটা বোধহয় পুরস্কারের স্টল আমার মনে হচ্ছে, হ্যাঁ সেকেন্ড প্রাইজ, হ্যাঁ অসাধারণ এই মডেলটা দেখুন, ভালোভাবে ধরি, হ্যাঁ করোনা ভাইরাসের এই আমাদের কোভিডের এটা প্রতীকটা তুলে ধরেছে, কি সুন্দর যে শিল্পী করেছেন তাকে কুর্নিশ জানাতে হয়, অসাধারণ। এখানে আরেকটা আছে, না 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 সব দেখানো তো সম্ভব নয়, অসাধারণ অসাধারণ। এখানে একজন শিল্পী দেখুন নারকলের মালা কেটে উনি তৈরি করছেন, বিভিন্ন সব ওনার হাতে বানানো এবং নারকলের মালার উপরে করাত দিয়ে কেটে কেটে উনি ব্যাস অসাধারণ, মানে সবকটাই নারকল কেটে আর ঘষা মাজা। আপনি কোথা থেকে এসেছেন দাদা? কোন কাঁথি, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে উনি এসেছেন, ওনার নাম মনতোষ মাইতি। আপনারা হস্তশিল্প মেলায় এলে এই স্টলটা একবার অবশ্যই ঘুরে যাবেন, খুব সুন্দর। আমি 5 নম্বরে ওটা বিশ্ব বাংলা হাট, আচ্ছা বিশ্ব বাংলা হাটে ওনার একটা পার্মানেন্ট স্টল রয়েছে। এক পাশে পড়ে থাকা কিছু ছোট্ট ছোট্ট হ্যান্ডিক্রাফট এদেরকেও ধরে নিলাম, এরাই বা বাদ যায় কেন। হাতে দেখুন কি বাবুরাম সাপুরের সেই ঝুড়ি, ভেতর কিন্তু সাপ নেই। যাই হোক এটা কিসের ঝুড়ি? এটা বাঁশের, তো বাঁশের এরম ঝুড়ি এখানে বিক্রি হচ্ছে রং বেরঙের। আমি একটা এরকম নেব ডিম টিম রাখার জন্য বা আলু টালু রাখার জন্য, খুব সুন্দর হবে দেখুন, ভালো না? স্টলে চলে এসেছি, এটা বারুইপুরের স্টল, তো এখানে দেখুন গয়নাবড়ি রয়েছে, গয়নাবড়ি তো ঠিক বললাম তো, গয়নাবড়ি রয়েছে প্রচুর, এখানে উনি বড়ি পাঁপড় এসব নিয়ে বসেছেন। এখানে দেখুন একটা, এটা আমি একটা নেব চষির পায়েস করি, সেই চষিগুলো তাই তো, ঠিকই বলছি, শুধু আলুর পাঁপড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব আপনার নিজের হাতেই তো তৈরি, ছোট্ট স্টল কিন্তু গৃহিণীদের কাজে লাগার মতো, নিত্য প্রয়োজনীয় জিনিসের স্টল উনি একটু ধরিয়ে দিলেন। আর চলে এসেছি আমার পছন্দের স্টল 41 নম্বর স্টলের সামনে, এখানে প্রচুর মানে শান্তিনিকেতনটাই একটা টুকরো আমি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে অনেক গয়না রয়েছে, সেগুলো কতক্ষণে কিনবো ভাবছি। তাছাড়া ছোট ছোট খুব সুন্দর সুন্দর দেখুন এগুলো কি কিউট, কি ছোট্ট ছোট্ট, এগুলো কত করে দিদি? 20 টাকা করে ছোট ছোট পাখি, কি দিয়ে তৈরি হয়েছে এগুলো? সুতলি দড়ি, ও সুতলি আটা, ও ফেভিকল আটা সুতলি দড়ি দিয়ে তৈরি হয়েছে, কি সুন্দর ছোট ছোট গিফট আইটেম হিসেবে কিন্তু বেশ ভালো, যত ছোট আইটেম তত করতে কষ্ট বেশি, তাই না? তত করতে কষ্ট বেশি।
ঘোরাঘুরি তো শেষ হলো, ঘোরাঘুরির পর্বের পর আবার বাড়ি ফিরে এসেছি। আজকে দীর্ঘ অন দ্য ওয়ে বাড়ির সামনে, তো আজকে দীর্ঘ দেড় মাস পর আবার আমরা আপনাদের সামনে অনস্ক্রিন এসেছি আর কি। ওর শরীরটা এখনও ভালো নেই সেরকমভাবে, মানে আমি আজকেও খেয়াল করলাম এতদিন পর বাইরে বেরিয়ে হাত পা কাঁপছে একটুখানি, এখনও উইকনেসটা আছে, মাথা ঘুরছে। এনিওয়ে, বাট আপনারা বহু রিকোয়েস্ট করেছেন, আমার বহু বন্ধুবান্ধব আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, পার্সোনালি ফোন করেছে যে তোমাদের অনস্ক্রিনে দেখতে চাই, তো ডেফিনেটলি এটা আপনাদের ভালোবাসার জন্যে অ্যান্ড উই আর ভেরি প্লিজড ফর দ্যাট। আর আজকে খুব ভালো লাগলো দিনটা, আজকে আর এই সমস্ত কথা বলে আর দিনটাকে এ করো না, খুব ভালো আজকে এনজয় করেছি, খুব ভালো ঘুরেছি। কুটির শিল্প, হাতের শিল্প যদি দেখতে হয় হস্তশিল্প মেলায় অবশ্যই যান, এটা শুরু হয়েছে 27 নভেম্বর থেকে আর এটা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত একদম। আমি আবারও আপনার ডিসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবেই বক্সে, তবু আমি বলে দিচ্ছি যে ইকো পার্কের 1 নম্বর গেটে গেলেই আপনারা বক্স বক্স ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, কেন এত বিরক্তির কি আছে, বিরক্ত হয়ে গেল, বাস্কোটা বলে ফেলেছি বলে মানে ভুলটা ধরিয়েছি। না না, বাস্কোটা বক্স বলে আমি রেকটিফিকেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝগড়াঝাটি স্ক্রিনের ওপারে তাহলে। এনিওয়ে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, বাউন্ডুলে চ্যানেলটাকে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলের পাশেই দেখবেন যে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দিলেই আমাদের যে ভিডিওগুলো আসবে সবার প্রথমে আপনারা দেখতে পাবেন। তাহলে সেইভাবে আমাদের সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি, আমরা আবার নতুন ব্লগ নিয়ে ফিরব। তাহলে আজকে আমি শাহানা, আমি অনির্বাণ, টাটা, রাগ এখনও কমেনি, টাটা।